Assalamu alaikum, my dear students of class 6. I hope you are all fine by the grace of Allah. This is Jannatul Firdos, assistant teacher English, Engineering University, Girls School and College. I welcome you all to my online lecture. This is new lecture, lecture number 8. In my previous lecture, we have solved the homeworks number 2 from model question 16 to 20, and I have given the homeworks from number model question number 21 to 25. Today I am going to give the solution of this homeworks. So this is new lecture, lecture 8, model question 21 to 25, number 2 solution. You can see here the box. In two times, you have to use in two times, of, to, beside, with, at two times. Hassan's best friend dash school is Karim. To amra jani school e jehetu eti ekti nirdishto jayga tar school er bondhu hocche Karim, to ekhane shorashori jehetu da nei amra directly ekhane at preposition byabohar korbo. Hassan's best friend at school is Karim. They are cousins. They sit beside each other in the same class at school. তাহলে তোমরা লক্ষ্য করেছো sit beside অথবা sit by আমরা জানি দুটোই ব্যবহার করা যায় পাশাপাশি অর্থে। যেহেতু অপশন এখানে by নেই তো এখানে beside বসাবো আমরা পাশে তারা পাশাপাশি বসে in the same class অর্থাৎ একই ক্লাসে তাহলে এখানে লক্ষ্য করো দা প্রিপজিশন দা আর্টিকেলটি দেওয়া আছে তো আমরা এখানে প্রিপজিশন ইন ব্যবহার করব ইন দা সেম ক্লাস এট স্কুল এটি আগের প্রিপজিশনটির মতই এটি এর মতই ডি তাহলে এট স্কুল বাট দে ডোন্ট লিভ ইন দা সেম ভিলেজ কিন্তু তারা একই গ্রামে বাস করে না তাহলে এখানেও তোমরা লক্ষ্য করো দা আর্টিকেল রয়েছে তার আগে গ্রামে বোঝাচ্ছে So, এখানে আমরা in preposition ব্যবহার করব Karim lives on the other side of Sherpur. তো Sherpurের অন্য পাশে Karim বসবাস করে। তো যেহেতু Sherpurের তো আমরা জানি of prepositionটি আমরা কিভাবে ব্যবহার করি নাউনের সাথে বা কোনো নামের সাথে এর বোঝালে তখন আমরা preposition of ব্যবহার করি অথবা কোনো কিছু অধিকারে থাকা বা belong to বোঝাতে তখন আমরা কারোর বোঝাতে অফ প্রিপজিশন লিখি তো এখানে সিম্পলি অফ প্রিপজিশনটি বসবে অন দ্য আদার সাইড অফ শেরপুর অ্যাবাউট 2 কিলোমিটার্স আউটসাইড দ্য টাউন শহরের বাইরে প্রায় 2 কিলোমিটার দূরে শেরপুরের অন্য পাশে করিম বসবাস করে লাস্ট মান্থ হাসান স্টেড উইথ করিম তো গত মাসে হাসান কি করেছিল করিমের সাথে অবস্থান করেছিল অর্থাৎ করিমের সাথে থেকেছিল তার মানে কারোর সাথে থাকা অর্থে সাথে অর্থে আমরা প্রিপজিশন উইথ ব্যবহার করব নাম্বার জি উইথ করিমস ভিলেজ ইজ লাইক নূরগঞ্জ অ্যান্ড হিজ হাউস ইজ অলসো সিমিলার টু হাসানস তোমরা মনে রাখবে সিমিলার টু মানে হচ্ছে একই আমরা যেমন সেম অ্যাজ লিখি এর মতো তো এখানে সিমিলারের সাথে সবসময় প্রিপজিশন টু ব্যবহার করা হয় এর মানে হচ্ছে এর মতোই এর বাংলা অর্থটি হচ্ছে এর মতো সিমিলার টু অর্থাৎ সাদৃশ্যপূর্ণ তাহলে করিমের গ্রামটি আসলে নূরগঞ্জের মতোই এবং তার বাড়িটিও হাসানের বাড়ির মতোই দেখতে একই রকম অর্থাৎ হাসানের বাড়ির মতোই তো এই যেখানে আমরা মতোই বা দেখতে একই রকম বলছি তাই এখানে সিমিলার টু প্রিপজিশনটি ব্যবহার করব নাও মডেল কোয়েশ্চেন 22 দ্য অপশনস আর হেয়ার উইথ টু টাইমস আউট অ্যাট ফ্রম ইন অন টু আ ডে লেবারার ইজ হি হু ডাজ হ্যাভি ম্যানুয়াল লেবার ইন ভ্যারিয়াস ফিল্ডস এখানে ফিল্ডস হচ্ছে খেলার মাঠ নয় বরং কাজের বিভিন্ন ক্ষেত্র অর্থাৎ কাজের বিভিন্ন ধরনের উপায় বা মাধ্যমগুলো যেখানে যেখানে কাজ করা সম্ভব সেই ক্ষেত্রগুলোকে বোঝানো হয়েছে
তো যেহেতু বিভিন্ন ধরনের ক্ষেত্রে কি করে একজন ডে লেবার অর্থাৎ দিনমজুর, একজন দিনমজুর হচ্ছে সেই ব্যক্তি যে কিনা খুবই কঠোর শারীরিক পরিশ্রম করে থাকে বিভিন্ন ধরনের ক্ষেত্রে। তার মানে তার বিভিন্ন ধরনের কাজে যদি শারীরিক পরিশ্রম দিয়ে থাকে তো আমরা তাদেরকে দিনমজুর বলে থাকি। সো এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করতে হবে, যেহেতু আমরা বিভিন্ন ক্ষেত্রে বলছি। ক্ষেত্রে তোমরা জানো আমরা যখন ক্লাসে পড়েছিলাম ইন শব্দটি কিন্তু বাংলা এ অতে অর্থাৎ কোনো নাউন বা নামের পরে বা নামের সাথে যদি এ অতে এই তিনটি বাংলা শব্দ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। যেমন আমি যদি বলি ইন সিলেট, এর অর্থ হবে সিলেটে। এই যে সিলেটে বলছি বা ঢাকায় বলছি বাংলাদেশে বলছি, এভাবে যখন আমরা বলি তখন প্রিপোজিশন ইন ব্যবহার করি। এগুলো হচ্ছে খুব সাধারণ কিছু প্রিপোজিশনসের ব্যবহার। এটা তোমরা খুব জেনারেলি বুঝতে পারবে, অর্থাৎ জেনারেল ব্যবহারগুলো হচ্ছে এরকমই। ভেরিয়াস ফিল্ডস, হি ইজ কোয়াইট নোন টু অল। তোমরা এই প্রিপোজিশনটি অবশ্যই মেমোরাইজ করে ফেলবে। নোন টু মানে হচ্ছে পরিচিত, সবার কাছে পরিচিত অর্থে টু ব্যবহার করি আমরা। নোন, নোনের সাথে অলওয়েজ টু বসবে, নোন টু অল, নোনের সাথে কিন্তু বাই হয় না। আমরা অনেক ক্ষেত্রে যখন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ করেছিলাম তখন আমরা শিখেছিলাম হি ওয়াজ নোন বাই মিনা, এখানে হয় হি ওয়াজ নোন টু মি, ফর এক্সাম্পল আমি যেটা বলছি। তো আমরা সেখানে বাই প্রিপোজিশন ইউজ করি না, বরং টু ইউজ করি, অর্থাৎ সে সবার কাছে পরিচিত। এই যে যখন আমি কাছে বলছি বা কারোর প্রতি বলি তখন আমরা জানি প্রিপোজিশন টু ব্যবহার করি জেনারেলি। তো এখানেও নাম্বার বিতে জাস্ট সিম্পলি টু হবে। কোয়াইট নোন টু অল, সে সবার কাছে পরিচিত। হি ইজ টু বি হেলদি স্ট্রং অ্যান্ড স্টাউট, স্টাউট হচ্ছে স্ট্রংয়েরই আরেকটা সিনোনিমাস ওয়ার্ড। তো তাকে অবশ্যই কী হতে হবে, একজন স্বাস্থ্যবান হতে হবে, শক্তিশালী এবং শক্ত সামর্থ্যবান লোক হতে হবে। হি লিভস ড্যাশ হিজ ফ্যামিলি ইন ইসলাম, আচ্ছা যেহেতু সে বসবাস করে তাহলে এখানে ইন হিজ ফ্যামিলি তো হয় না, যেহেতু তার পুরো পরিবারের সাথে সে থাকে তাহলে এখানে লিভস উইথ হিজ ফ্যামিলি ইন ইসলাম। ইসলাম হচ্ছে বস্তি, তো সে বস্তিতে কী করে তার পরিবারের সাথে সে বসবাস করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোস ড্যাশ ইন সার্চ অফ ওয়ার্ক। এখন যদি তোমরা লক্ষ্য করো আমরা সাধারণত গো টু লিখি কোথাও যাওয়া, কিন্তু এখানে দেখো ব্ল্যাঙ্কসের পর কিন্তু কোনো প্লেসের নাম দেয়া নেই, বরং এখানে আরেকটি প্রিপোজিশন তারা ব্যবহার করেছে। তবে প্রিপোজিশনটি আসলে কেমন, ইন সার্চ অফ, তোমরা এখানে লক্ষ্য করো ইন সার্চ অফ লিখেছে। ইন সার্চ অফ এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এর মানে হচ্ছে খোঁজে, কোনো কিছুর খোঁজে। তো ইন সার্চ অফ ওয়ার্ক হচ্ছে কাজের খোঁজে, সে কী করে, সে আসলে কাজের খোঁজে বাইরে যায়। সো এই যে বাইরে যাওয়া অর্থে, তাহলে গো আউট অর্থ হচ্ছে বাইরে যাওয়া। এখানে তোমরা দেখো অপশনে রয়েছে আউট, সো এখানে গোজ আউট ইন সার্চ অফ ওয়ার্ক, কাজের খোঁজে সে বাইরে যায়। ওয়ার্কস হার্ড ড্যাশ ডন টু টাস্ক ফর হিজ এমপ্লয়ার অ্যান্ড গেটস হিজ ওয়েজেস ড্যাশ ইভিনিং, আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করো ডন মানে হচ্ছে খুব সকালবেলা, অর্থাৎ সূর্য ওঠার আগে থেকে, মানে সূর্য যখন ওঠে খুব ভোরবেলা। তো ডন থেকে ডাস্ক পর্যন্ত, এখানে টু দেখে তোমরা বুঝতে পারছো সন্ধ্যা পর্যন্ত, টু কিন্তু পর্যন্ত অর্থেও ব্যবহার করা হয়। তো সকাল থেকে সন্ধ্যা, যেহেতু থেকে বলছি আমরা, সে কখন থেকে কখন কাজ করে এখানে একটি সময় দেওয়া আছে, তো আমরা এখানে প্রিপোজিশন ফ্রম ব্যবহার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার এমপ্লয়ারের জন্য কাজ করে, এমপ্লয়ার হচ্ছে যারা চাকরি বা কাজ দেয় তারা, অর্থাৎ লাইক বস, বসের মতো, বস যেমন চাকরি দেয় বা কাজ দেয় এবং তার বিনিময়ে অর্থ দান করে, শ্রমের বিনিময়ে অর্থ প্রদান করে। তো তার এমপ্লয়ার তাকে কী করে, এমপ্লয়ারের জন্য সে কাজ করে অ্যান্ড গেটস হিজ ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে বেতন অর্থাৎ পারিশ্রমিক, এবং সে কী করে সন্ধ্যায়, সন্ধ্যায় তার পারিশ্রমিকটা পায়। এই যে সকাল থেকে কাজ করছে, কাজ এই দিন শেষে একটা দিনের জন্য সে একটি নির্দিষ্ট
পরিমাণের অর্থ পায়। তো এটি যেহেতু ইভিনিংয়ে দিচ্ছে তাহলে আমরা জানি সরাসরি কি বসাই, অ্যাট বসাবো, কারণ আমরা জানি অ্যাট ইভিনিং একদম সন্ধ্যায় যেটা বোঝায়, আবার অ্যাট ডন এই যে এই ডন যদি সকালে যদি কোনো কিছু বোঝাতো সকালবেলাতেই হয় তাহলে অ্যাট ডন, অ্যাট ডাস্ক, সরাসরি নির্দিষ্ট সময়গুলোর পূর্বে অ্যাট প্রিপোজিশন বসাতাম, কিন্তু এখানে ভিন্ন অর্থ ছিল আর এখানেও অন্য একটি ভিন্ন অর্থ বোঝাচ্ছে। তো যেহেতু সন্ধ্যাতেই সে তার পেমেন্ট অর্থাৎ পারিশ্রমিক পেয়ে যায়, তো এখানে আমরা এই সময়টি বোঝাতে তার আগে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করব, অ্যাট ইভিনিং। দেন হি গোজ টু মার্কেট, বাইজ হিজ ডেইলি নেসেসারিজ অ্যান্ড রিটার্নস টু হিজ স্লাম। তো এরপর সে কী করে, মার্কেটে অর্থাৎ বাজারে যায়, তার প্রয়োজন দৈনিক বা প্রাত্যহিক যেই প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো সে কেনাকাটা করে এবং পরবর্তীতে বস্তিতে বা তার ঘরে ফিরে আসে। হি ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ এমপ্লয়ার। তো সে সবসময় তার চাকরিদাতার উপর কী করে, নির্ভর করে। এই যে কোনো কিছুর ওপর বা কারো ওপর নির্ভর করা, এটা হচ্ছে ডিপেন্ড অন, আমি আবার বলছি। আর এখানে তোমরা লক্ষ্য করো লিখেছে কি, হি ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে। ডিপেন্ড অন অর্থাৎ শুধু যদি আমি এখানে এ অ্যান্ড টি এইটুকু বার দিয়ে শুধু ডিপেন্ড লিখতাম তাহলে সেটি ভার্ব হতো, আর ডিপেন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিপেন্ডেন্ট, তার মানে সে হচ্ছে নির্ভরশীল, এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ ব্যবহার করা হয়েছে। আর যদি নির্ভর করে অর্থে হয় তাহলে হবে ডিপেন্ড অন, হি ডিপেন্ডস অন, তাহলে লাইনটি সেভাবে হতো। তো এখানে কিন্তু লেখাছে অ্যাডজেক্টিভ দিয়ে, তো অ্যাডজেক্টিভ দিলে আমরা জানি প্রোনাউনের বদলে অর্থাৎ তার বদলে যে বিশেষণটি আমরা ব্যবহার করেছি এখানে আমরা লিখলাম হি ইজ ডিপেন্ডেন্ট অন হিজ এমপ্লয়ার, সে সবসময় তার চাকরিদাতার উপর নির্ভর করে। তোমরা এটিও মেমোরাইজ করে ফেলবে, নন টু এর মতো এখানে ডিপেন্ডের সাথে অলওয়েজ অন হবে, এটা অ্যাডজেক্টিভ হোক ভার্ব হোক যেইটাই হোক না কেন ডিপেন্ডের সাথে অলওয়েজ অন হবে, ডিপেন্ডেন্ট অন হিজ এমপ্লয়ার। হোয়েন হি গেটস মোর ওয়ার্ক হি আর্নস মোর অ্যান্ড দেন হি অ্যান্ড দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি ইট ড্যাশ দেয়ার হার্টস কন্টেন্ট, অর্থাৎ সম্পূর্ণ মন, আমরা যখন বলি হার্টস কন্টেন্ট মানে হচ্ছে মন ভরে অর্থাৎ পরিপূর্ণ তৃপ্তির সাথে, দেয়ার হার্টস কন্টেন্ট, সামন্স হার্টস কন্টেন্ট মানে হচ্ছে কারো মনটা ভরে, তো পরিপূর্ণ বা পরিতৃপ্ত হৃদয়ে। তো পরিপূর্ণ মনে তারা কী করে, সে এবং তার মেম্বার্সরা ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তারা সেদিন তার এ যে আর্ন করে আনে সে আর্ন করার পর এই উপার্জনের টাকা দিয়ে তারা তৃপ্তি সহকারে খাবার খায়। তো এখানে ইট উইথ হবে, যেহেতু পরিতৃপ্তির সাথে বলছি, এই যে সাথে বললাম তো এখানে এস নম্বরে উইথ হবে, যখন সে অনেক কাজ পায় সে তখন অনেক বেশি উপার্জন করতে পারে এবং এভাবে তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে পরিতৃপ্তির সাথে সে ভোজ বা আহার সম্পন্ন করে। নাও নাম্বার 23, হেয়ার আর দ্য অপশনস, অন টু টাইমস, ইন টু, অফ ফোর টাইমস। লং জার্নিজ ড্যাশ শিপস ওয়ার ডেঞ্জারাস অ্যান্ড মেনি সেলার্স ডাইড। তোমরা লক্ষ্য করো লং জার্নিজগুলো কিসে হয়, শিপসে অর্থাৎ জাহাজে যেই লং জার্নিগুলো হয় দীর্ঘ ভ্রমণ হয় সেগুলো খুবই ভয়াবহ এবং বা বিপজ্জনক এবং অনেক নাবিক সেখানে মারাও যায়। তো এই যে লং জার্নি এগুলো কোথায় বা কীভাবে হচ্ছে, এগুলি জাহাজে করে হচ্ছে বা জাহাজে হচ্ছে, তো এই কারণে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব, ইন শিপস অর্থাৎ শিপসে করে জাহাজে করে যে জার্নি দীর্ঘ ভ্রমণ থাকে সেগুলি খুবই বিপজ্জনক হয় এবং সেলার্সরা মারা যায়। দেয়ার ওয়ার মেনি ডেঞ্জার্স, সেখানে বিভিন্ন ধরনের বিপদ রয়েছে, ডিজিজ ওয়াজ ওয়ান ড্যাশ দ্য কমন ডেঞ্জার্স। আমরা যখন গ্রামার পড়েছি তখন আমরা জানি ওয়ান অফ দ্য এবং সাথে প্লুরাল হয় অর্থাৎ প্লুরাল নাউন হয়, ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকের মধ্যে একটি, এই যে এখানে ওয়ান লিখেছে তারপরে ব্ল্যাঙ্কস দ্য কমন ডেঞ্জার্স, এখানে ডেঞ্জার্সটি হচ্ছে নাউন, এটি হচ্ছে কমন হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা যখন বলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স তখন
হচ্ছে যে প্লেয়ার্স বা ডেঞ্জার্স বলি, নাউনগুলো প্লুরাল হয়, আর তাদের মধ্যে একজনকে বোঝায়, তখন আমরা ওয়ান অফ দা ব্যবহার করি, অর্থাৎ বহুর মধ্যে একজন, সেটি আমরা ওয়ান অফ দ্য লিখি। তো তোমরা এটা মেমোরাইজ করে ফেলবে বা তোমরা বুঝতেও পারবে গ্রামাটিক্যালি। তো রোগ হচ্ছে এই কমন বা সাধারণ বিপদগুলোর মধ্যে অন্যতম একটি, তো ওয়ান অফ দ্য হবে এখানে। আ কমন ডিজিজ ওয়াজ স্কার্ভি, স্কার্ভি একটি রোগ তোমরা জানো। তো এর মধ্যে একটি সাধারণ রোগ হচ্ছে স্কার্ভি রোগ। মেনি সেলার্স ডাইড ড্যাশ ইট, অনেক সেলার্স অর্থাৎ নাবিক তারা কি হয়, ডাইড অফ ইট, এই রোগের কারণে মারা যায়। ডাই অফ হচ্ছে কোনো রোগে মারা যাওয়া, এটা তোমরা মেমোরাইজ করে ফেলবে, ডাই অফ। আর এখানে লিখেছে মেনি সেলার্স ডাইড অফ ইট, এবং এই স্কার্ভি রোগের জন্য অনেক সেলার্স নাবিক মারা যেত। ইন 1768 ক্যাপ্টেন কুক ডিড সামথিং ভেরি স্ট্রেঞ্জ। 1768 সালে ক্যাপ্টেন কুক কিছু অদ্ভুত কিছু করলেন। হি টুক সাম ব্যারেলস ড্যাশ লেমন্স উইথ হিম ড্যাশ হিজ জার্নি ড্যাশ অস্ট্রেলিয়া। ওকে, এখানে যদি আমি উল্টো দিক থেকে আসি, দেখো কোনো কিছুর দিকে যাত্রা করা বা কোনো স্থানের প্রতি দিক নির্দেশ করে যাত্রা করা বা কোনো দিকে নির্দেশনা দেওয়া, এটি বোঝাতে আমরা টু ব্যবহার করি। তো এখানে জার্নি ওয়্যার টু অস্ট্রেলিয়া, এই যে কোথায় কোনো জায়গার উদ্দেশ্যে যাত্রা করা, সো এখানে প্রিপারেশন টু ব্যবহার করবে, জার্নি টু অস্ট্রেলিয়া। আচ্ছা, এখন কী করেছে, হি টুক সাম ব্যারেলস ড্যাশ লেমন্স, তার মানে সে লেবুর কিছু ব্যারেল অর্থাৎ যে আমরা ড্রাম বলি, ব্যারেলগুলো ড্রাম থাকে, সে তিনি বড় বড় কিছু কী করলেন, লেবুর কিছু ড্রাম নিলেন। এই যে লেবুর, তাহলে অফ লেমন্স হবে, ব্যারেলস অফ হোয়াট, ব্যারেলস অফ লেমন্স। তিনি লেবুর কিছু ড্রাম নিয়ে নেন, উইথ হিম তার সাথে করে, ড্যাশ হিজ জার্নি, এই যে এখানে হবে অন, এখানে অন প্রিপোজিশন, এই অর্থ হবে যে কোনো জার্নিতে থাকা অবস্থায় আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি, অন হিজ জার্নি। সে তার জার্নিতে, অস্ট্রেলিয়ার জার্নিটিতে কী করেছিলেন, ভ্রমণের সময় তার সাথে কিছু এরকম লেমন ব্যারেলস নিয়ে নিয়েছিলেন। ড্যাশ দ্যাট জার্নি হি দ্য সেইলার্স ডিড নট ডাই ড্যাশ স্কার্ভি। আর অন দ্যাট জার্নি অর্থাৎ সেই জার্নিটিতে, তো এখানে অন দ্যাট জার্নি লিখবে তোমরা, কারণ ইন দ্যাট বা অ্যাট দ্যাট জার্নি এভাবে আসলে হয় না, প্রিপোজিশন অন ব্যবহার করতে হয়, ওই জার্নিটিতে অর্থাৎ ওই ভ্রমণে। তাহলে কী হয়েছিল, কোনো সেইলার্স মারা যায়নি, স্কার্ভি রোগে মারা যায়নি। তো এখানেও ডাই অফ হবে আগের মতোই, ডাই অফ রোগে মারা যাওয়া। আর তোমরা জানো এখানে স্কার্ভি আসলে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে, এই কারণে তিনি প্রচুর লেবু নিয়েছিলেন, এতে করে ভিটামিন সি এর অভাব পরিপূর্ণ হয়েছিল এবং তারা আর কেউ সেখানে আর কেউ মারা যায়নি। তো অন দ্যাট জার্নি, অন হিজ জার্নি, তো তোমরা খেয়াল রাখবে, আবার আমরা অনেক সময় লিখি অন হিজ রিটার্ন, তার ফিরে আসায় এরকম করে আমরা লিখি, অন রিটার্ন। তো এখানে অন আসলে ওপর অর্থে বোঝাচ্ছে না, বরং এখানে এই জার্নিটি বা এর মাধ্যমে বা এর উপর নির্ভর করে এইভাবে বোঝাচ্ছে। তো এই জার্নিটিতে তাদের কী হয়েছিল, আর কোনো সেলার্স মারা যায়নি। তো এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবে। দেন 24, ইন টু টাইমস, ইন টু, অফ, আউট, অ্যাট, অ্যাট টু টাইমস, দেন টু। হোয়েন দ্য অ্যাসিস্ট্যান্ট brought the water, the scientist poured it dash the pot. Pour অর্থ হচ্ছে ঢেলে দেওয়া, তো কোনো কিছুতে, যেমন এখানে আছে পট বা পাত্র। তো যখন সহকারী কিছু পানি নিয়ে আসলো, তখন সায়েন্টিস্ট, বিজ্ঞানী কী করলেন, পাত্রের মধ্যে সেই পানিটুকু ঢেলে দিলেন। তো যেহেতু বাইরে থেকে পাত্রের ভেতরে পানিটি প্রবেশ করেছে, ইট হচ্ছে এখানে ওয়াটার, তো যেহেতু এটি বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো, তো আমরা সেই অর্থে প্রিপোজিশন ইনটু ব্যবহার করব। আর এমনিতেও পুয়োরের সাথে পুয়োর ইনটু কিন্তু হয় ঢালা, কোনো কিছু ঢালা, পানি ঢেলে নেওয়া বা ঢেলে দেওয়া।
So poured it into the pot. এই পাত্রের মধ্যে পানিটি ঢেলে দিলেন. Good, he said. তিনি বললেন ভালো. Now our experiment has begun. And he started to look dash his watch. এখন তিনি কি করলেন? তিনি বললেন যে আমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে. এখন তিনি কিছু তিনি তার ঘড়ির দিকে যে এখানে যে ওয়াচ রয়েছে তিনি তার ঘড়িটির দিকে তাকালেন সো আমরা জানি এখানে লুক অ্যাট হবে কারণ লুক অ্যাট হচ্ছে কোনো কিছু দেখা বা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা নির্দিষ্ট দিকে তাকানো সো এখানে লুক অ্যাট হিজ ওয়াচ তিনি তার ঘড়িটি দেখতে শুরু করলেন দ্য সান শোন ব্রাইটলি ড্যাশ দ্য বাস্কেট আন্ডার দ্য পট সূর্য কী করলো খুব উজ্জ্বলভাবে পটের নিচে যে ঝুড়ি রয়েছে সেই ঝুড়িতে কী করলো ব্রাইটলি অর্থাৎ উজ্জ্বলভাবে আলো দিতে শুরু করলো শাইন হচ্ছে এখানে আলোকিত করা তো সান সূর্য আলোকিত করলো কোথায় ইন দ্য বাস্কেট অর্থাৎ ঝুড়ির ভেতরে আন্ডার দ্য পট পটের নিচে ঝুড়ির ভেতর থেকে সেই সূর্য আলোটি কী করলো খুব জলজলভাবে জ্বলতে থাকলো ওয়ান মিনিট পাস্ট বাট নাথিং হ্যাপেন্ড এক মিনিট অতিক্রান্ত হয়ে গেল কিন্তু কিছুই ঘটল না দ্য অ্যাসিস্ট্যান্ট ওয়েটেড কোয়াইটলি সহকারী খুব ধৈর্য সহকারে কী করলো নীরবে অপেক্ষা করতে থাকলো হোয়াট ইজ দ্য পারপাস ড্যাশ দিস এক্সপেরিমেন্ট হি ওয়ান্ডার্ড ড্যাশ হিমসেলফ আচ্ছা পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য তো হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস এক্সপেরিমেন্ট এই পরীক্ষাটির উদ্দেশ্য কী অর্থাৎ তার সহকারী জানতে চাইল এই পরীক্ষাটি কী কারণে করা হচ্ছে এই যে পরীক্ষাটির বলছি বা পরীক্ষার বলছি তো এখানে আমরা প্রিপারেশন অফ ব্যবহার করব হি ওয়ান্ডার্ড ড্যাশ টু হিমসেলফ ওয়ান্ডার্ড হচ্ছে বিস্মিত হওয়া সো এখানে সে নিজের কাছে নিজেই অবাক হলো তো এখানে এ কারণে যেহেতু নিজের প্রতি বা নিজের কাছে বোঝাচ্ছে বিষয় প্রকাশ করলো সো এখানে আমরা হি ওয়ান্ডার্ড টু লিখব হি ওয়ান্ডার টু হিমসেলফ সে অর্থাৎ সে আশ্চর্য হয়ে নিজেকেই সে প্রশ্নটা করলো ইট ওয়াজ ভেরি কোয়াইট ড্যাশ দ্য গার্ডেন অফ গণস্বাস্থ্য কেন্দ্র এটা খুবই শান্ত নিরিবিলি এখানে আমি ইন দ্য গার্ডেন তোমরা আগেই বুঝতে পারছো আগে থেকেই ইন দ্য স্কুল ইন দ্য গার্ডেন আমরা পড়েছি প্রিপারেশন ইন ব্যবহার করি তারপর হয় আর্টিকেল তারপর হয় নাউন সো এখানে ইন দ্য গার্ডেন অফ গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য কেন্দ্রের বাগানে এই যে বাগানে খুবই শান্ত বা নীরব নীরবতা বজায় ছিল টু মিনিটস পাস্ট দুই মিনিট অতিক্রান্ত হয়ে গেল দেন দ্য অ্যাসিস্ট্যান্ট স সামথিং ইন্টারেস্টিং আর সহকারী তারপর কী দেখতে পেলো কিছু অদ্ভুত কিছু দেখতে পেলো সামথিং ওয়াজ কামিং ড্যাশ অফ দ্য পট কোনো কিছু পট থেকে বের হয়ে আসছে সো এই যে পট থেকে বাইরে বের হওয়া তো এখানে আউট হবে এখানে কাম আছেই কাম মানে আসা তো বাইরে থেকে পটের বাইরে থেকে বের হয়ে আসলো সো সামথিং ওয়াজ কামিং আউট অফ দ্য পট ইট ওয়াজ স্টিম এটা ছিল বাষ্প স্টিম হচ্ছে বাষ্প দ্য অ্যাসিস্ট্যান্ট লুকড অ্যাট দ্য সায়েন্টিস্ট তো সহকারী কী করলেন সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীর দিকে তাকালেন বাট দ্য সায়েন্টিস্ট কন্টিনিউ টু লুক অ্যাট হিস ওয়াচ কিন্তু বিজ্ঞানী তার ঘড়িটি দেখে যাচ্ছিলেন নাও মডেল কোয়েশ্চেন 25 ইন ফাইভ টাইমস অ্যাবাউট অফ টু ব্রাজিল ইজ এ কান্ট্রি ড্যাশ সাউথ আমেরিকা ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ আমরা জানি দক্ষিণ আমেরিকা মহাদেশটি রয়েছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দিকে সো এই যে আমরা যখন দক্ষিণ আমেরিকার একটি দেশ বলছি তো এখানে আমরা প্রিপারেশন অফ ব্যবহার করব এখানে যদি এমন হতো যদি এখানে ইজ আ কান্ট্রি এই অংশটুকু না লিখে ব্রাজিল ইজ ড্যাশ সাউথ আমেরিকা লিখতো তো আমরা এখানে সেখানে প্রিপারেশন ইনও ব্যবহার করতে পারতাম যেহেতু কান্ট্রি অফ সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ বোঝাচ্ছে সো এখানে আমরা প্রিপারেশন অফ লিখব নাম্বার এতে ইট ইজ আ ভেরি বিগ অ্যান্ড হট কান্ট্রি এটি খুবই একটি বিশাল এবং উষ্ণ অর্থাৎ খুবই গরম অর্থাৎ গরম ওয়েদার বা আবহাওয়ার একটি দেশ আনোয়ার হোসেন ওয়াজ ড্যাশ ব্রাজিল
আনোয়ার হোসেন কোথায় ছিলেন? ব্রাজিলে ছিলেন। তো যেহেতু এখানে ব্রাজিলে বোঝাচ্ছে বা তিনি সেখানে অবস্থান করেছেন, এই অর্থে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। হি নিউ আ স্টোরি ড্যাশ আ বয় অ্যান্ড গার্ডেন। আচ্ছা, যেহেতু সে একটি গল্প জানে, কাদেরকে নিয়ে জানে বা কী সম্পর্কে জানে, সেখানে হবে একজন ছেলে অর্থাৎ একটি বালক এবং একটি বাগান সম্পর্কে একটি গল্প জানে। তো স্টোরি অফ এ বয় হতে পারতো অথবা অ্যাবাউট, যেহেতু এখানে অ্যাবাউট দেওয়া আছে, আমরা জানি সম্পর্কে বা বিষয়ে বোঝাতে অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করি, তো এখানে সিতে অ্যাবাউট বসাবে। ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ এ লিটল বয় কল্ড পাওলো। একদা পাওলো নামের একটি ছোট্ট বালক ছিল। ওয়ান ডে হি স আ বিউটিফুল ব্লু বার্ড ড্যাশ গার্ডেন। একদিন ইন হিজ গার্ডেন, এখানে হবে একদিন সে তার বাগানে কী দেখতে পেলো, একটি খুব সুন্দর নীল রঙের পাখি দেখতে পেল। দ্য বার্ড হ্যাড আ বিন ড্যাশ ইজ ক্ল, তার সেই পাখিটির ক্ল, ক্ল হচ্ছে তার নখর অর্থাৎ নখ। পাখির নখ তোমরা দেখেছো খুবই বাঁকা হয় এবং ধারালো হয় পায়ের নখগুলো। সো পাখির সেই থাবাতে বা নখরের ভেতর সে কী দেখতে পেলো, নখের ভেতরে অর্থাৎ পাখির যে মুঠোটা, পায়ের মুঠোটা, সেটাতে সে বিন দেখতে পেলো। সো এখানে কোথায় ছিল সেই বিনটি? তার ক্লতে ছিল। সো এখানে এই কারণে প্রিপোজিশন ইন ব্যবহার করবো আমরা। দ্য বার্ড, পাখিটি তার ক্ল অর্থাৎ থাবার মধ্যে কী ছিল, একটি বিন ছিল। দ্য বার্ড সেড ড্যাশ পাওলো। তাহলে এখানে আমরা জানি সেড টু হয়, সে টু কাউকে কিছু বলা, তো এখানে সেড টু বলল, সে পাওলোকে বলল, টেক দিস বিন অ্যান্ড প্ল্যান্ট ইট ড্যাশ ইউর গার্ডেন, টেক এই বিনটি নাও অর্থাৎ এই বিচি, এটা বিন হচ্ছে আসলে শিমের বিচি। তো এখানে শিম বিভিন্ন ধরনের হয়, আমাদের দেশে একরকম, আবার শীতের দেশেও কিন্তু অন্যরকম হয়, অর্থাৎ সাইজে আকারে একটু ভিন্নতা থাকে। টেক দিস বিন, এই বিনটি নাও এবং এটি তোমার বাগানে রোপণ করো অর্থাৎ এটি প্ল্যান্ট করো, এটি এটি তুমি গেঁথে নাও মাটিতে বা রোপণ করে নাও। ইট উইল ব্রিং ইউ গুড লাক, এটা তোমার জন্য কী করবে, সৌভাগ্য বয়ে নিয়ে আনবে, বয়ে আনবে। সো পাওলো চুক দ্য বিন, ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। সো পাওলো কী করলো, সে বিনটি নিল এবং এটি খুব অদ্ভুত ছিল। ইট ওয়াজ 5 সেন্টিমিটার্স লং অ্যান্ড টু অ্যান্ড হাফ সেন্টিমিটার্স হোয়াইট অ্যান্ড ওয়াজ ব্লু ড্যাশ কালার। আচ্ছা, এই সিমটি খুব অদ্ভুত ছিল, এটি 5 সেন্টিমিটারের মতো লম্বা ছিল এবং প্রায় আড়াই, টু অ্যান্ড হাফ মানে হচ্ছে আড়াই, আড়াই সেন্টিমিটারের মতো চওড়া ছিল এবং এটি রঙে অর্থাৎ রঙে ছিল ব্লু কালার। সো ইট ওয়াজ ব্লু ইন কালার, সবসময় মনে রাখবে আমরা কিন্তু হোয়াইট ইন কালার, ব্লু ইন কালার এভাবে লিখি, অর্থাৎ এটা রং বোঝাতে এটি আমরা প্রিপারেশন ইন ব্যবহার করি। সো এখানে ইট ওয়াজ ব্লু ইন কালার মানে হচ্ছে এটি নীল রঙের ছিল। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেকচার। নেক্সট ক্লাস ইউ উইল কমপ্লিট দ্য হোমওয়ার্ক নাম্বার 2 ফ্রম মডেল কোয়েশ্চেন 26-30। পরের ক্লাসে তোমরা 26-30 পর্যন্ত 2 নাম্বারের এই ইউজেস অফ প্রিপোজিশনস এগুলো কমপ্লিট করে ফেলবে। প্রথমে তোমরা অবশ্যই নিজে একবার প্র্যাকটিস করবে, যাচ্ছে অর্থাৎ চেষ্টা করবে আনসার স্ক্রিপ্টটা না দেখে নিজেরা করার জন্য। পরবর্তীতে মিস যখন আবার এক্সপ্লেন করবো তখন তোমরা সেটি মিলিয়ে নিবে। এভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য এক্সামে এটি খুব হেল্প করবে, তোমরা বুঝতে পারবে আশা করি। তো টিল মাই নেক্সট লেকচার, স্টে সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ।